হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব একসময়ের জনপ্রিয় শীর্ষে থাকা নায়ক ওমর সানির 1998 সালে কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল। তো বন্ধুরা, আমরা আরও জানতে পারব 1998 সালে ওমর সানির কয়টি সিনেমা সুপারহিট এবং ফ্লপ হয়েছিল এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। 1998 সালে ওমর সানির মুক্তি পায় উল্কা সিনেমা, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত উল্কা। ওমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমী, রুবেল, ময়ূরী, বুলবুল আহমেদ, নাসির খান সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উল্কা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে ওমর সানির মুক্তি পায় বাপের টাকা সিনেমা, এ যে মিন্টু পরিচালিত বাপের টাকা। ওমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমী, আলমগীর, হুমায়ুন ফরিদি, আনোয়ার হোসেন, অমল বোস সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাপের টাকা ছবিটি ফ্লপ হয়েছিল। 1998 সালে ওমর সানির মুক্তি পায় অধিকার চাই সিনেমা, ওয়াকিল আহমেদ পরিচালিত অধিকার চাই। ওমর সানি ছাড়াও এই ছবিতে শাবনূর, হুমায়ুন ফরিদি, বুলবুল আহমেদ, মিশা সওদাগর, অমল বোস, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অধিকার চাই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে ওমর সানির মুক্তি পায় তুমি সুন্দর সিনেমা, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত তুমি সুন্দর। ওমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমী, আহমেদ শরীফ, ডলি জহুর, মিজু আহমেদ, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তুমি সুন্দর ছবিটি হিট হয়েছিল। 1998 সালে ওমর সানির মুক্তি পায় মধুর মিলন সিনেমা, বাদল খন্দকার পরিচালিত মধুর মিলন। ওমর সানি ছাড়াও এই ছবিতে শাবনূর, রাইসুল ইসলাম, আসাদ আহমেদ, শরীফ, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মধুর মিলন ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে ওমর সানির মুক্তি পায় ত্যাজ্য পুত্র সিনেমা, সাইফুল আজম কাশেম পরিচালিত ত্যাজ্য পুত্র। ওমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমী, বাপ্পারাজ, তামান্না, এটিএম শামসুজ্জামান, গোলাম মুস্তফা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ত্যাজ্য পুত্র ছবিটি হিট হয়েছিল। 1998 সালে ওমর সানির মুক্তি পায় রঙিন নয়নমণি সিনেমা, মতিন রহমান পরিচালিত রঙিন নয়নমণি। ওমর সানি ছাড়াও এই ছবিতে শাবনূর, কবরি, রওশন জামিল, ডলি জহুর, গোলাম মুস্তফা, রাইসুল ইসলাম আসাদ, দিলদার, রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রঙিন নয়নমণি ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে ওমর সানির মুক্তি পায় সাব্বাস বাঙ্গালী সিনেমা, পি এ কাজল পরিচালিত সাব্বাস বাঙ্গালী। ওমর সানি ছাড়াও এই ছবিতে রেশমা সিং, সূচনা, আরিফ খান, অমল বোস, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাব্বাস বাঙ্গালী ছবিটি ফ্লপ হয়েছিল। 1998 সালে ওমর সানির সর্বমোট 8টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 8টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 2টি, মোটামুটি ব্যবসা করেছিল 4টি, ফ্লপ হয়েছিল 2টি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই।